গোমতী জেলা পরিষদের 12 নম্বর কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী নিত্যগোপাল সাহা বৃহস্পতিবার ভোট কেন্দ্রে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলেন। অভিযোগ, কাকরাবন আরডি ব্লকের অধীন তুলামোড়া পালপাড়া এলাকায় একটি ভোট কেন্দ্রে পরিদর্শনে গেলে গাড়ি থেকে নামা মাত্রই তাঁকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেয় কিছু দুষ্কৃতিকারী। তারা গাড়িও ভাঙচুর করে। এই ঘটনায় কাকরাবন থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে তো আমি আমার জেলা পরিষদের 12 নং কেন্দ্রের প্রার্থী। আমি কি নাম? আমার নাম নিত্যগোপাল সাহা। আমি এখন সব জায়গাতে ঘুরে এসেছি। ঘুরে ঘুরে আমি তুলামোড়া পালপাড়া, তুলামোড়া দিয়ে যে আপনার পালপাড়াতে এখানে আমাদের একটা পোলিং স্টেশন আছে, সেখানে যাচ্ছি। যাওয়ার সাথে সাথে গাড়িতে নামার সাথে সাথে কিল ঘুষি লাঠি লাড়ি দিয়ে বাড়ি দেন। তারপরে মনে মিনিমাম অন্তত 50-60 জন। তারপরে আমার মোবাইল ছিনিয়ে নেওয়া, মোবাইলের লোকের টাকা ছিল টাকা ছিনিয়ে নেওয়া। এখন আমি এখন বাধ্য থানা যাচ্ছি কেস করার জন্য। কোন থানায়? টাকা মন পিএসে যাবো।